আমদানিতে শুল্ক প্রায় 53% বেশি। এর উপর জাতীয় রাজস্ব বোর্ডের শুল্কায়ন জটিলতা তো আছেই, আর তাতে এবছর খেজুরের দাম কেজিতে বেড়েছে 200 থেকে 500 টাকা পর্যন্ত। ব্যবসায়ীরা বলছেন এমনিতেই চাহিদার চেয়ে এবার কম হয়েছে আমদানি, এর ওপর দামও বেশি। সব মিলিয়ে হয়তো রমজানে ইফতারের পাতে খেজুর জুটবে না নিম্ন এবং সীমিত আয়ের রোজাদারদের। চলতি বাজেটে খেজুর আমদানিতে করা হয় শুল্ক আরোপ, তার উপর ডলারের চড়া দাম। সব মিলিয়েই এবছর নিম্ন ও সীমিত আয়ের অনেক রোজাদারের পাতেই মিলবে না খেজুর। বাজার ঘুরে দেখা গেল খুচরায় এখন মান ভেদে প্রতি কেজি খেজুর বিক্রি হচ্ছে 300 থেকে 1800 টাকা পর্যন্ত। বিক্রেতারাই বলছেন গেল বছরের চেয়ে কেজিতে দাম বেড়েছে 200 থেকে 500 টাকা। বেশি চলে মরিয়মটা, মরিয়মটা যাচ্ছে 900 টাকা, মেঘজুল চলতেছে 1400 টাকা, চাজোয়া চলতেছে 1000 টাকা, যেটা আগে বড়ি গেজুল 300 টাকা, এখন 500 টাকা কেজি। ওই আর তুই করোনার সময় যে গাজর বেচছি আমরা 500, এই গাজর দাম 1000, রোজাজন সবাই কিনা কারো কোথাও দাম বাড়বো। রোজায় এ দাম আরও বাড়তে পারে এমন শঙ্কায় খেজুর না খাওয়ার কথা বলছেন অসহায় ক্রেতা। মরিয়ম নিছি 900 টাকা কেজি, ফ্যামিলির জন্য নয়, বাড়লে খাওয়া কমাই দিতে হবে, সমস্যা নেই। অন করুন ভ্যাকেশন মোড, এনার্জি সেভ করুন নিশ্চিন্তে। ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বুঝে আপনার প্রয়োজন। পাইকারি বিক্রেতারা বলছেন লোকসানের ভয়ে এবছর খেজুর বিক্রি নিয়েই শঙ্কা আছে তাদের। সাপ্লাই আমাদের কাছে বেশি নাই, কারণ আমরা তো ওই কমার অপেক্ষায় আছি, যদি কমে তখন কিছু মাল আর কি রমজানের জন্য কিনবো, বেচবো আর কি আশায় আছে। আমদানিকারকদের অভিযোগ, নানা রকম শুল্ক মিলিয়ে খেজুর আমদানিতে এখন কর প্রায় 53%। এর সঙ্গে নানা জটিলতায় বন্দরে আটকা আছে খেজুরের বড় অঙ্কের চালান। রাজস্ব বোর্ড ট্যাক্স আছে না, রোজাদারদের জন্য খেজুর সস্তায় সহজে ভোক্তা সাধারণ কিনতে পারে সেটা চাচ্ছে, এটা নির্ভর করে তাদের উপর। আগে তো এটার উপর ডিউটি ছিল না, আমাদের মালগুলো পোটে পড়ে আছে, প্রতি নিয়তই আপনার ড্যামারিস আসতেছে। প্রধানমন্ত্রীর নির্দেশনার পরও কেন শুল্ক প্রত্যাহার হচ্ছে না তা নিয়ে বক্তব্য দিতে নারাজ জাতীয় রাজস্ব বোর্ড। রোজায় প্রায় 60,000 টন চাহিদার বিপরীতে এখন পর্যন্ত খেজুর আমদানি হয়েছে মাত্র 40,000 টন। মুস্তফা মাহবুব, ডিবিসি নিউজ, ঢাকা।